আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রেসিপিটা দেখে হয়তো বুঝতে পারছেন, এটা কিন্তু ভাজা পুলি পিঠা, আর এটা কিন্তু অসম্ভব মজা হয়। দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাটা কতটুকু লোভনীয় হয়েছে। তো চলেন এই ভাজা পুলি পিঠা কিভাবে তৈরি করলাম দেখে আসি। প্রথমেই আমি খেজুরের গুড়টা এভাবে গ্রেট করে নিচ্ছি। তারপরে একটা পাত্রে আমি একটু লবণ দিয়ে পানি সিদ্ধ করে নিচ্ছি। এটার মধ্যে আপনারা একটু ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো অ্যাড করে দিবেন। ময়দাটা দিবেন এই কারণে, কারণ এটা যেহেতু আমি ভাজা পুলি পিঠা বানাবো, তাই কিন্তু এটা একটু নরম নরম থাকতে হবে। শুধু চালের গুঁড়ো দিলে এটা একদমই শক্ত হয়ে যাবে আর খেতে পারবেন না। তাই আমি এটা দুটা একসাথে মিক্স করে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ওই ক্ষেত্রে আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে নিব, যাতে ভিতরে কোনো লাম্পসেই না থাকে। এখন যতটুকু আমি পিঠাটা বড় হবে ঠিক অতটুকুই বলটা তৈরি করব। ছোট ছোট বল তৈরি করে নিব আর এটা এক সাইডে রেখে দিব। তারপর একটা পেনের মধ্যে আমি গুড়, খেজুরের গুড় দিব, আর দিব হচ্ছে নারিকেল। তো খেজুরের গুড়টাতে একটু পানি উঠবে, আর নারকেলটা যেহেতু আমার ফ্রোজেন ছিল, ওইখান থেকেও একটু পানি উঠবে। তো এই ক্ষেত্রে পানিটা যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি এটাতে একটু চালের গুঁড়ো অ্যাড করে দিব। আর এখন যেটা দিলাম এটা হচ্ছে লবণ। তো লবণ অ্যাড করলে মিষ্টির মধ্যে যদি আপনারা লবণ অ্যাড করেন, অনেকটা কিন্তু স্বাদ বেড়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো আমি এখানে দিয়ে দিব একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো বলতে পোলা চালের গুঁড়োটা দিলে এই পুরটার দিকে অনেক সুন্দর একটা সেন্ট আসে। আপনারা চেষ্টা করবেন পোলার চালের যে গুঁড়িটা আছে ওইটা দেওয়ার জন্য। তো পুর কিন্তু কমপ্লিট। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। এখন আমি ভাজা পুলি পিঠাটা, মানে পিঠাটা কিভাবে বানালাম চলেন দেখে আসি। যেই গোল গোল করে রেখেছিলাম বলগুলো, ওটা কিন্তু হাত দিয়ে টেপে একদমই ছোট একটা বাটির আকার ধারণ করেছে। এখন এই বাটিটার মধ্যে আপনি পুরগুলো দিয়ে দিবেন আর সাইড থেকে এভাবে লাগিয়ে দিবেন, যাতে তেল না ঢুকে যায়। আমি আপনাদেরকে কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। হাত দিয়ে এই বলটা খুব ভালো করে টিপে টিপে একটা ছোট বাটি করে নেবেন। আর এই বাটিটার মধ্যে আমি এই যে পুরটা বানিয়েছিলাম নারকেলের, ওটা দিয়ে দিব যতটুকু আপনি খাবেন। তারপরে দুই এক সাইড থেকে এটা বন্ধ করে দিবেন টিপে টিপে। তারপরে যদি চান তাহলে যে কোনো নকশা করতে পারেন, বা এটা টিপে টিপে বন্ধ করে রাখলেই হবে। তারপরে এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। খুব দ্রুত বাটিগুলো তৈরি করে নিয়ে পুর ভিতরে দিয়ে সাইডটা মুচড়িয়ে বন্ধ করে দিব, বা কোনো ডিজাইন করে নিব। এখন এটা ভেজে নেওয়ার পালা। চলেন ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাজা পুলি পিঠা তৈরি করে নিলাম। একটা পেনের মধ্যে একটু তেলটা বেশি দিতে হবে, কারণ পিঠাগুলো কিন্তু তেলের মধ্যেই ভাজবো। তো তেলটা গরম হওয়ার পরে পিঠাগুলো এভাবে সুন্দরভাবে ছেড়ে দিলাম। আর এটা একদমই পুড়ে যাবে না, একটু লাল লাল হলেই কিন্তু আমি নামিয়ে নিব। এখন ভালোভাবে এপিটুপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। যেহেতু ভিতরের পুরটাও রান্না করা আছে আর পিঠার কাইটাও কিন্তু সেদ্ধ করা আছে, তাই খুব বেশি এটা ভেজে নিতে হবে না। আর এটাতে যেহেতু একটু ময়দা অ্যাড করেছি, এটা ভাজলেও কিন্তু খুবই সফট থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাটার আকার কিন্তু একদম ব্রাউন হয়ে গেছে। এখন এটা গরম গরম নামিয়ে খাওয়ার পালা। তো বলেন ভাজা পুলি পিঠা কেমন লাগলো? অনেক মজার হয়েছিল এই পিঠাটা। আপনারা কিন্তু গরম গরম এটা খেলে দারুণ মজা লাগবে। তো ঝটপট তৈরি করে নিলাম ভাজা পুলি পিঠা, আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। যদি চান তাহলে আমার রেসিপিটা ফলো করে খুবই দ্রুত একদমই তাড়াতাড়ি ভাজা পুলি পিঠা খেয়ে নিতে পারবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো পিঠা রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।